বেশ কয়েক মাস হল বিয়ে হয়েছে শ্রুতির ও বাড়ি থেকে আসার সময় সে নিজের স্কুল সার্টিফিকেট আর একটা ফাইল সঙ্গে করে নিয়ে এসেছিল এই ফাইলটা স্পেশাল তার কাছে কারণ ছোট থেকে নিজের প্রিয় জিনিসগুলো এর মধ্যেই আগলে খুলতেই সে দেখতে পেল বেশ কিছু গ্রিটিং কার্ড আর লেটারে লেখা কিছু চিঠি সবগুলো মন দিয়ে দেখছিল এমন সময় হাতে পেল ছোট্ট একটা চিরকুট সেটা খুলতেই দেখলো তার মধ্যে লেখা আছে রাকেশকে একবার একটু দেখা করতে বলিস ইতি রুমা চিরকুটটা পড়তেই তার মনে পড়ল অনেক বছর আগে সেই তার বান্ধবী রুমার স্মৃতি তখন সে ক্লাস টেনে পড়ে ইংরেজি ব্যাচের পড়া শুরু হয়েছে ডিসেম্বর থেকে। কিন্তু জানুয়ারিতে হঠাৎ করে একটা নতুন মেয়ে এসে পড়া শুরু করল সেখানে শ্রুতির কপালের কালো ছোট টিপটা একটু ব্যাকা ছিল সেই মেয়েটা বলল তোর টিপটা ব্যাকা পড়েছিস দে ঠিক করে দিই বলে সে ঠিক করে দিল শ্রুতি বলল তোর নাম কি সে বলল আমার নাম রুমা তুই আমাকে তুই করে বলছিস তোর ক্লাসে পড়লেও আমি তোর থেকে বয়সে বড় দুবার গাড্ডা দিয়েছি একবার এইটে একবার নাইনে তারপর মেয়েটি বলল আজ স্কুল যাবি তো শ্রুতি বলল হ্যাঁ তুই কোন স্কুলে পড়িস মেয়েটি বলল তোর স্কুলেই তো পড়ি তুই আমাকে চিনিস না তবে আমি তোকে ভালো করেই চিনি সে চলে গেলে শ্রুতি তার প্রিয় বান্ধবী শম্পাকে বলল মেয়েটা বেশ ভালো তাই না রে শম্পা বলল ভালো না ছাই জানিস ওর একটা কেস আছে আগে যে স্যারের কাছে পড়তো তার সাথে অনেক গন্ডগোল হয়েছে বেশি মিশবি না শ্রুতির কথাটা যেন বিশ্বাস হল না স্কুলে গিয়ে দেখল সত্যি রুমা তার স্কুলেই পড়ে ধীরে ধীরে রুমার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল টিফিনের সময় প্রায় দিন রুমা তার ঘরে আসতো শ্রুতির সাথে টিফিন ভাগ করে নিত তবে শ্রুতি লক্ষ্য করতো কেউই তার সঙ্গে মিশতে চায় না স্কুল ছুটির সময় শ্রুতির প্রিয় বান্ধবী শম্পা সাইকেলে যেত বলে সে রুমার সাথে হেঁটে হেঁটে বাড়ি আসত দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে গেল একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় শ্রুতি লক্ষ্য করল রুমা পিছন ঘুরে কারোর দিকে একভাবে আছে তাকে দেখতে গিয়ে রুমা আরেকটু হলেই পড়ে যেত শ্রুতি তাকে ধরে ফেলে বলল এত মন দিয়ে কি দেখছিলি আমি না থাকলে কি হতো বলতো রুমা তার দিকে তাকালে শ্রুতি দেখলো রুমার চোখ দুটো ছলছল করছে রুমা বলল তোকে একটা কথা বলবো কাউকে বলবি না তো কথাগুলো কাউকে বলতে না পারলেও আমার মনের ভেতরটা কেমন যেন লাগে আমার দিব্যি বল কাউকে বলবি না না কাউকে বলবো না তুই বল রুমা বলতে শুরু করল জানিস আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার পাড়ার এক দাদার কাছে পড়তে যেতাম মাস্টারদা বলতাম ওকে মাস্টারদাকে আমার ভীষণ ভালো লাগতো এই ভালো লাগাটা কেমন তা বুঝতাম না মাস্টারদাও সেটা লক্ষ্য করেছিল তারপর যখন আমি ক্লাস এইটে পড়ি মাস্টারদা আমাকে মাঝে মাঝে ব্যাচ ছাড়া আলাদা একা পড়তে ডাকতো তখন ওনার মা বাড়িতে থাকতো না উনি চাকরি করতেন আমার বাড়িতে অবশ্য জানতো না আমি একা পড়তে যাচ্ছি তারপর ধীরে ধীরে আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে গেল খুব কাছে এসে গেলাম আমরা কেমন কাছে নিশ্চয়ই বুঝতে পারছিস তখন বুঝতাম না ঠিক করছি না ভুল করছি ওই সব কথাই সারাক্ষণ মাথায় ঘুরত ক্লাস এইটে ফেল করলাম তারপর মাস্টারদা বলল এরকম করলে তোর বাড়ি থেকে কিন্তু আমার কাছে আর পড়তে আসতে দেবে না তাই ভালো করে পড় নাইনে ভালোই রেজাল্ট করলাম মাস্টারদা চাকরি পেল তারপরেও ওই রকম সম্পর্ক চলত আমার ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে জানতে পারি উনি বিয়ে করছেন ওর নাকি একজন গার্লফ্রেন্ড ছিল অনেক দিন থেকে তার সাথেই বিয়ে করছে ছুটে গেলাম ওর কাছে বললাম তুমি এমন করতে পারো না আমাকে বিয়ে করতে হবে মাস্টারদা বলল তুই ম্যাচিওর নস তোর সঙ্গে সময় কাটানো যায় কিন্তু সংসার করা যায় না আমি বললাম আমি সবাইকে জানিয়ে দেব আমাদের সম্পর্কের কথা উনি বললেন ভেবে দেখ বদনামটা কিন্তু তোর হবে আমি ছেলে আমি বেঁচে যাব আমি তখন কাঁদ্ধে কাঁদে মাস্টারদাকে জড়ি ধরে বললাম আমার সাথে এমন করতে পারো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না সেই সময় উনার মা ওখানে এসে পড়েন ওনার সেদিন ছুটি ছিল ওনাকে দেখেই মাস্টারদা বলল। এসব কি করছিস ছাড় আমাকে মাস্টারদার মা আমাকে ধরে এক থাপ্পড় মেরে বললো তোকে তো আগেই বলেছিলাম এই মেয়ের চোখের চাহনি দেখেই বোঝা যায় ও ভালো না ওকে পড়াস না আমার কথা তো শুনিস নি এবার বোঝ তারপর আমাকে আমার বাড়ি নিয়ে গেল আমার বাড়ির লোককে আমার সম্পর্কে কত খারাপ কথা বলল। জানিস আমার বাড়ির লোক আমাকে বিশ্বাস না করে ওদের বিশ্বাস করলো তারপর থেকেই আমার যে কে অবস্থা আমি জানি চারিদিকে বদনাম হয়ে গেল বাড়ির লোকও আমার সাথে ভালো ব্যবহার করে না সুইসাইড করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সেবারও ফেল করলাম দেখ তোকে কথাগুলো বললাম প্লিজ কাউকে বলিস না শ্রুতি বলল সত্যি তোর সাথে খুব খারাপ হয়েছে মানুষ এতটাও খারাপ হতে পারে রুমা বলল হ্যাঁ আমি সেই থেকে পণ করেছি মাস্টারদার থেকেও ভালো কাউকে আমি বিয়ে করে দেখিয়ে দেব ওনাকে শ্রুতি বলল এসব কি বলছিস তুই তো ভালো পড়াশুনো করে ভালো করে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারিস রুমা কথাটা শুনে চুপ থাকল এরপর আবার তারা একদিন যখন ইংরেজি বেঁচে পড়তে গেল রুমা স্যারকে দেখে শ্রুতিকে বলল স্যারের গলার আওয়াজটা কি সুন্দর না আমার খুব ভালো লাগে সারাক্ষণ ওনার কথা ভাবি পড়া শেষ হলে শ্রুতিকে বলল তুই যা আমি একটা পড়া দেখে এক্ষুনি আসছি শম্পা শ্রুতি দেখল রুমা স্যারের ঘর থেকে মুখটা শুকনো করে বেরিয়ে আসছে শ্রুতি বলল কি হলো পড়া দেখালি না হ্যাঁ মানে স্যার বলল পরে ব্যাচের মধ্যে দেখাতে একা একা না আসতে এর পরের দিন আবার পড়তে গিয়ে শ্রুতি লক্ষ্য করলো স্যারের মা ভেজা জামা কাপড় মেলছেন দেখে রুমা ছুটে গিয়ে তাকে বলল দিন আমি এগুলো মেলে দিচ্ছি শম্পা বলল দেখছিস কেমন মেয়ে এবার এই স্যারের দিকে নজর দিয়েছে ওই জন্যই এসব করছে কথাটা শুনে শ্রুতির খুব খারাপ লাগলো কারণ রুমার জন্য মনে মনে তার একটা সিম্প্যাথি ছিল কিন্তু সত্যিই সে লক্ষ্য করত কোনো দিন স্যারের মায়ের জামা কাপড় মেলে দেয় কোনো জল বয়ে এনে দেয় এভাবে কিছু না কিছু করে তবে স্যার ওকে অ্যাভয়েড করে শম্পা বলল দাঁড়া আজ ওকে এমন একটা কথা বলবো যে এই সমস্ত লোক দেখানো কাজ করা ওর একেবারেই বন্ধ হয়ে যাবে রুমাকে ডেকে বলল আমাদের ক্লাবে একটা ফাংশন আছে আমি গান গাইবো অর্পিতা দিও আসবে গান গাইতে তুই আসিস কিন্তু রুমা বললো অর্পিতাদিটা কে কেন তুই জানিস না স্যারের বউ এই তো আর কমাস পরেই ওদের বিয়ে হয়ে যাবে কথাটা শুনে রুমা ভুরু কুচকিয়ে হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে গেল সত্যি তারপর থেকে স্যারের মায়ের হেল্প করা বা স্যারকে আলাদা করে পড়া দেখাতে যাওয়া তার বন্ধ হয়ে গেল দেখতে দেখতে তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার পর একদিন তারা সবাই মিলে এসেছে স্যারের বাড়ি দেখা করতে সেখান থেকে বেরোনোর সময় শম্পা শ্রুতিকে বলল আজকে বিকালে সিনেমা দেখতে যাব তুই যাবি নাকি না আমার খুব মাথা যন্ত্রণা করে আমি যেতে পারবো না সে কথা শুনে রুমা বললো তাই তোরা যাবি সিনেমায় আমি কবি থেকে ভাবছিলাম সিনেমা দেখতে যাব কিন্তু লোক পাচ্ছিলাম না ভালোই হলো কটার সময় যাবি বল আমিও যাবো তোদের সাথে রুমা চলে গেলে শম্পা বলল এই মেয়েটার সাথে আমি কোথাও যেতে চাই না কিন্তু এত গায়ে পড়া মেয়ে আমি দেখিনি বোঝেও না যে ওর সাথেও আমরা মিশতে চাই না সিনেমা দেখে পরের দিন শম্পা শ্রুতিতে বাড়ি এসে তাকে বলল জানিস তো রুমার ঠিক চলে গেছিল আমাদের সাথে তবে একটা জিনিস নিয়ে আমার খুব ভয় ছিল সেটা হয়নি ও কোনো ছেলেকে ওখানে নিয়ে যায়নি শোন কালকে আমি মামার বাড়ি যাচ্ছি এক সপ্তাহ থাকবো না তোর সাথে দেখা হবে না পরের দিন সন্ধেবেলা দুজন অচেনা লোক এসে শ্রুতিকে ডাকাডাকি করতে শুরু করলো শ্রুতি বেরোলে তারা বলল তুমি শ্রুতি রুমা তোমার বান্ধবী তুমি জানো রুমা কোথায় গেছে না কেন কী হয়েছে আর সকাল থেকে রুমাকে পাওয়া যাচ্ছে না এরপর বেশ কয়েকদিন কেটে গেল শ্রুতি রুমার বাড়ি চিনত না তাই তার কোনো খবরও পাচ্ছিল না তারপর একদিন শম্পাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো তুই রুমার কিছু খবর জানিস শম্পা বলল তার জানি না আমি যেদিনকে মামার বাড়ি গেছি সেদিনকে রুমা গায়েব হয়ে গেছে তারপর জানিস ওর বাড়ির লোককে আমাকে কিভাবে হ্যারাস করেছে মামার বাড়ির নাম্বার কিভাবে জোগাড় করে ফোন করে আমাকে বাড়িতে দেখেছে থানায় যেতে হয়েছে এই জন্যই ওই মেয়েটার সঙ্গে আমি আর মিশতে চাই না তারপর দুদিন পরে সে বাড়ি এসেছে কোথায় ছিল কেউ জানে না আর তোকেও বলছি তুই ওর সাথে একদম মিশবি না তাহলে তোরও কোনো না কোনো সর্বনাশ করবে ও শ্রুতি অপেক্ষা করছিল স্কুল খোলার কারণ এর মধ্যে রুমার সাথে তার দেখা হয়নি স্কুল খুললে দেখলো কেউ রুমার সাথে কথা বলে না খুব চুপচাপ একা একাই থাকেও একদিন শ্রুতি রুমাকে বলল তোর বাড়ির লোক আমার বাড়িতে খুঁজতে এসেছিল তোকে তুই কোথায় গেছিলি রুমা বলল আমি মরতে গেছিলাম সিনেমা দেখতে যাওয়ার জন্য আমার বাড়ির লোক খুব বকাবকি আরম্ভ করেছিল আমি নাকি কোন ছেলের সঙ্গে সিনেমা দেখতে গেছি সব কিছু এতটাই বেশি হয়ে যাছিল যে আর সহ্য করতে পারেনি তারপর আমি ট্রেনে করে শিয়ালদা চলে যাই ভেবেছিলাম ওখানেই কিন্তু ট্রেনের মধ্যে একজন মহিলা আমাকে দেখে বুঝতে পারে আমি কিছু একটা করতে চাইছি সে আমাকে নিজের বাড়িতে নিয়ে যায় দুদিন ওখানেই ছিলাম তারপর ওখান থেকে সে আমার মামার বাড়িতে ফোন করে আর তারাই আমাকে বাড়িতে নিয়ে আসে শ্রুতি বলল তুই কি বলছিস দেখ তোর সাথে খারাপ কিছু তো হতে পারতো ওই মহিলাটা যদি ভালো না হতো কি হতো বল কি আর হতো যা কপালে আছে তাই হতো আমার সাথে কোনোদিনই ভালো কিছু হবে না এরপর মা আবার স্বাভাবিক হলো সবার সাথে হেসে হেসে কথা বলছে আনন্দ করে বেড়াচ্ছে তার গলায় একটা নতুন চেন দেখিয়ে শ্রুতিকে বলল কাউকে বলবি না তো আমার এক সম্পর্কের দাদা আছে ভালো চাকরি করে ওর সাথেই আমার বুঝতে পারছিস তো ওই আমাকে এটা দিয়েছে উচ্চ মাধ্যমিকে পাশ করে ওকে আমি বিয়ে করব। এরপর প্রায় দিনই সে শ্রুতিকে বলতো কোনোদিন নিকো পার্কে গেছে কোনদিন আবার ভিক্টোরিয়া কোনোদিন রেস্টুরেন্টে কয়েক মাস পর আবার সে দেখল রুমা খুব চুপচাপ এর মধ্যে সেই দাদার গল্পও সে করেনি শ্রুতি জিজ্ঞাসা করায় সে বলল সব ছেলেগুলোই একরকম শুধু সুবিধা নিতে চায় ও ব্যাঙ্গালোরে চলে গেছে আর আমাকে বলেছে ওর মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে ভাব এরা কেমন শ্রুতি বলল ওদের তুই কাছে আসতে কেন দিস দেখ তুই এসব না করে পড়াশোনা কর চাকরির চেষ্টা কর রুমা রেগে গিয়ে বলল তো শুধু এক কথা পড়াশোনা আর পড়াশোনা আমি কি করবো না করবো সব তুই বলে দিবি এরপর থেকে শ্রুতি তাকে আর কিছু বলতো না এরপর হঠাৎ করে একদিন তাদের স্কুলে একজন লাইব্রেরিয়ান স্যার আসলেন বয়স তিরিশ বত্রিশ হবে তখন থেকে রুমা আবার বদলে গেল স্যার লাইব্রেরিতে ঢোকার আগে সে গিয়ে বেঞ্চগুলো ঠিকঠাক করে রাখত স্যারের জন্য জল এনে দিত একদিন দেখলো লাইব্রেরির কার্ড বানাতে স্যারকে সে হেল্প করছে বেশিরভাগ সময়ই সে ক্লাস না করে লাইব্রেরিতেই থাকতো একদিন রুমা শ্রুতিকে বলল লাইব্রেরি স্যারকে দেখে আমাদের স্কুলের যে কেউ প্রেমে পড়ে যাবে বল শ্রুতি বলল দেখ আমাদের বয়স সতেরো আঠেরো আর উনি তিরিশ বত্রিশের বেশি হবে বয়সের পার্থক্যটা খুব কম হয়ে গেল না রুমা বলল তুই না বড্ড ছেলে মানুষ কিছুই বুঝিস না এই জন্য তোকে কিছু বলতে ইচ্ছা করে না এ কয়েক মাস পর রুমা আবার চুপচাপ একদিন ক্লাসের একজন ম্যাডাম এসে তাকে বললেন তোমাদের সকলকে একটা কথা বলতে চাই আমাদের স্কুলের একটা নাম আছে এই নামটাকে তোমরা বদনাম করো না লাইব্রেরি স্যার কমপ্লেন করেছে তোমাদের বিশেষ কয়েকজনের এগেনস্টে আমি তার বা তাদের নামটা বলছি না তার বা তাদের হাব ভাব কথাবার্তা স্যার ঠিক ভালো লাগে না নিজেদেরকে এইভাবে কারোর কাছে ছোট করো না নিজেদেরকে সহজলভ্যও বানিও না কথাটা কাকে বা কাদেরকে বললাম নিশ্চয়ই বুঝতে পারলে পরের সপ্তাহে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে আশা করব তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকবে সবার বুঝতে দেরি হলো না কথাটা কাকে বলা হয়েছে পরের সপ্তাহে স্কুলে অনুষ্ঠানে রুমা আসলো না তবে লাইব্রেরিয়ান স্যারের পাশে একজন মহিলা ও দুটো বাচ্চাকে বসে থাকতে দেখে একজন জিজ্ঞাসা করলো ওটা কে রে আরেকজন বললো কে আবার রুমার সতীন রুমা থাকলে ভালোই হতো সতীন আর সৎ মেয়েদের দেখতে পেত তবে রুমা এখানেই থেমে থাকলো অন্য একটা না ব্যাচে ইংরেজি পড়া শুরু করেছিল রুমাও সেখানে আসলো পড়তে স্যারকে দেখেই প্রথম দিন বললো স্যারকে কি সুন্দর দেখতে রে কি হ্যান্ডসাম আর কি ফর্সা শ্রুতি বললো একে তোর হ্যান্ডসাম লাগে পড়াতে বসে একটা লুঙ্গি পরে তাও গুটিয়ে হাঁটু অব্দি তুলে রাখে বসে একটা টুলের ওপর পা গুটিয়ে রুমা বলল সত্যি তোকে না কিছু বলে শান্তি নেই রুমা স্যারকে বলল স্যার আমাকে বাড়িতে এগিয়ে দেবেন আমার অন্ধকারে খুব ভয় লাগে স্যার প্রায় দিনই ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন পড়তে এসেও স্যারকে দেখে সে খুব হাসত জোরে জোরে কথা বলতো এটা দেখে শ্রুতির বিরক্ত লাগতো কারণ এই স্যার ছিলেন সম্পার বয়ফ্রেন্ড তাই শ্রুতি রুমাকে একদিন বলল আমাদেরই ব্যাচের একটা মেয়ের সঙ্গে স্যারের অনেক দিনের রিলেশন মেয়েটা কি করে যে একে পছন্দ করল কে জানে ভালো পড়ায় বলে পড়তে আসি না হলে আসতাম না কথাগুলো শুনে রুমার মুখের হাসি বিলীন হয়ে গেল এর কয়েক মাস পর তাদের ব্যাচে রাকেশ বলে একটি ছেলে এসে শ্রুতিকে বলল রুমাকে আমার খুব ভালো লাগে তুই ওকে কথাটা একটু বলবি শ্রুতি বলল দেখ এসব আমি পারবো না ও খারাপ ভাববে খারাপ ভাববে না রে একবার বলেই দেখ না কথাটা রুমাকে বললে রুমা বলল দেখ এরকম ছোট ছেলে আমার ভালো লাগে না একটু বয়সটা বেশি হবে চাকরি করবে তেমন ছেলেকে আমার ভালো লাগে উচ্চ মাধ্যমিক দিয়েই আমি বিয়ে করব। আমার একটা সংসার হবে রোজ সকালে বড় অফিস যাবে আমি ওর জন্য রান্না করব। খাবার গুছিয়ে দেবো জামাকাপড় গুছিয়ে দেব এটাই আমার স্বপ্ন ওর সাথে বিয়ে করতে গেলে অনেক বছর অপেক্ষা করতে হবে শ্রুতি বললো দেখ রাকেশ বলেছিল তাই তোকে বললাম ছেলেটাও খারাপ না এবার তোর ইচ্ছা এরপর ওরা একসঙ্গে ঘোরাফেরা করতো রাকেশ ওর বেশ কেয়ার করত। কিন্তু দু মাস পরে দেখলো সব বন্ধ শ্রুতি জিজ্ঞাসা করায় রাকেশ বলল ও বলেছিল দুমাস আমার সাথে সম্পর্ক রাখবে তারপর ভালো লাগলে কন্টিনিউ করবে ও বলছে আমি নাকি ওর মনের মতো না খেয়ে জানি ওর মনের মানুষ কেমন হবে উচ্চ মাধ্যমিকের পর রুমার সাথে অবশ্য আর দেখা হয়নি ওরা আলাদা কলেজে চলে যায় পড়ার ব্যাচেও আর দেখা হতো না মাঝে এক দুদিন দেখেছিল রাস্তায় অল্প কিছু কথা হয়েছিল তারপর হঠাৎ একদিন দেখলো রুমা অন্য আর একটা ছেলের সঙ্গে ঘুরছে বয়সে অনেক বড় শ্রুতির তাকে দেখেই মনে হলো সে মোটেও ভালো নয় কারণ শ্রুতিকে মাথা থেকে পা পর্যন্ত বিশ্রীভাবে দেখছিল তারপর আর দেখা হয়নি রুমার সাথে কোনোদিন আর হবেও না হঠাৎ করে খবর পায় রুমা সুইসাইড করেছে কেন করেছে কিসের জন্য করেছে সে জানে না হয়তো ওর সাথে বন্ধুত্বটা থাকলে রুমা ওকে মনের কথাটা বলতো একদিন ক্লাসের দুটো মেয়েকে রুমাকে নিয়ে আলোচনা করতে শুনেছিল শ্রুতি একটি মেয়ে জানিস ওর দিদি ইতিহাস পড়ায় আমরা কয়েকজন যাই ওর বাড়ি পড়তে খেমুন যেন ওরা কারোর সঙ্গে কেউ কথা বলে না যে যার মতো থাকে একদিন তো রুমার খুব জ্বর হয়েছিল ছটফট করছে দেখে ওর মা একবারও ওর কাছে আসলো না অন্য মেয়েটি বললো হ্যাঁ একদিন আমাদের বাড়িতে গেছিল খাতা আনতে ওই জন্যই মনে হয় আমার মাকে দেখে বললো তুই খুব লাকি আর সেই রুমারি লেখা এই ছোট্ট চিরকুটটা হাতে পেয়েছে শ্রুতি কে জানে রাকেশকে কেন দেখা করতে বলেছিল কবেই বা দিয়েছিল এই ছোট্ট চিরকুটটা রাকেশকে সেই কথা বলেছিল না তাও মনে নেই মাঝখানে সিথি করে উঁচু করে চুল বাঁধতো রুমা কপালে বড় একটা লাল টিপ পরত হাতে চুড়ি বৃহস্পতিবার করে পায়ে আলতা পরতো ঘরে ভালোবাসা পায়নি তাই হয়তো বাইরে ভালোবাসা খুঁজত এই ছোট্ট চিরকুটটা দেখে সংসার পাগল বিয়ে পাগল সেই রুমার কথা মনে পড়ে গেল শ্রুতির